হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখতে পাচ্ছ সন্তোষী মিউজিকের কাছে চলে এসেছি। তো সন্তোষী মিউজিক চলছে টাটকাবাড়। তো টাটকাবাড় প্রায় নীলপুরের কাছে। তো নীলপুর এটা কাঁথি কাঁথি অঞ্চল পড়ে এটা। তো টাটকাবাড়ও কাঁথি সাংসদ। তো ঠিকানাটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ টাটকাবাড় শিশু শিক্ষা কেন্দ্রের পাশেই। তো এটা লাউদা গ্রাম পঞ্চায়েত, তো কাঁথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির পাশে। তো দেখতে পাচ্ছ সন্তোষী মিউজিক এসছে, সন্তোষী মিউজিক এসছে কৃষ্ণনগর থেকে। তো ওদিকে মনসা মায়ের পুজো উপলক্ষে, মনসা মাকে একটু দেখাই। তো ওদিকে পুজোর কাজ চলছে, যার জন্য বক্সটা বন্ধ রয়েছে, তো দেখাতে পারলাম না, তো না হলে চালু হলে আরো একটু ভালো হতো। তো সন্তোষী মিউজিকের নতুন সেট আপ দেখতে পাচ্ছ, পপ বেস এবং টপ রয়েছে। মিঠু দা এসছে, তো ওদিকে মিঠু দাকে দেখালাম। তো দেখতে পাচ্ছ টপটা, দেখতে পাচ্ছ পপ বেসের নতুন সেট আপ সন্তোষ মিউজিক কৃষ্ণনগর থেকে। তো এদিকে মেশিন সেট আপ রয়েছে, মেশিন সেট আপ দেখতে পাচ্ছ, সামনে ঢাকা দেওয়া হয়ে আছে, বক্সটা এখনই বন্ধ হয়েছে। সন্তোষী মিউজিকের মেশিন সেট আপ আমি আগেও দেখেছি, তো আগের ভিডিও চেক করলে দেখতে পাবেন মেশিন সেট আপটা। বক্স সেট আপটা নতুন হয়েছে, সেটা দেখাই। বিশ্ব মণ্ডপ সজ্জা হয়েছে মনসা মায়ের পূজা উপলক্ষে। টাটকাবাড় শিশু শিক্ষা কেন্দ্রের মিশনের সামনেই রয়েছে মেশিন সেট আপ। তো বক্সটা প্যান্ডেলের ভেতর রয়েছে, যার জন্য র্যাক আরো বাঁধা হতো, না হলে যেহেতু ভেতরে রয়েছে অনেকটা হাইট হয়ে গেছে। রাস্তার পাশেই চলছে, এদিকে পুজোর কাজ চলছে। সাউন্ড সেট আপের নতুন সেট আপ, এই টপটাও নতুন হয়েছে, একদম স্টেট রয়েছে স্পিকারগুলো, দেখতে পাচ্ছ স্পিকার গুলো সমস্ত স্টেট রয়েছে। সন্তোষী মিউজিক কৃষ্ণনগর, এরপরে আমরা সন্তোষী মিউজিককে দেখতে পাবো উড়িষ্যা। উড়িষ্যা নতুন সেট আপ, নতুন সেট আপের নতুন সেট আপ নয়, আগের সেট আপ 8 বেস 9 মিড সেগুলো যাবে হোলিতে, তো সেগুলো আমরা দেখব। তো এবছর থাকছি সরাসরি উড়িষ্যা থেকে হোলির সময়, তো ওখান থেকেই সমস্ত ভিডিও দেখাবো ঘুরে ঘুরে। তো এই ছিল আজকে সন্তোষী মিউজিকের রিভিউ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সরাসরি টাটকাবাড়ের মনসা মায়ের পুজো উপলক্ষে সন্তোষী মিউজিক